এই একটা আশার আরো দেখাচ্ছেন যে তরুণরা আসছে। আর নুরুর রহমান নুর, আমি দুঃখিত, আমরা নুরু ভাবে বেশি পরিচিত তো নেই, এবং সেই সঙ্গে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের যারা জাতীয় সংগ্রামী শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি বলছিলাম সভাপতিকে কিছুক্ষণ আগে যে এই ধরনের আলোচনাগুলো এগুলো একটু সময় নিয়ে এবং বক্তার সংখ্যা কমিয়ে দিয়ে যদি করা যায় তাহলে এটা আসলে উপকৃত হওয়া যায়। কারণ এখানে যারা বোদ্ধা আছেন, যারা পণ্ডিত আছেন, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন, গবেষক আছেন, তাদের কথা আমরা শুনতে পারি। আমরা তো মাঠের, আপনার বলা যেতে পারে মাঠের কর্মী রাজনীতির, কিন্তু এখানে অনেকেই আছেন বিশিষ্ট, আপনার বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, যাদের বক্তব্য শুনলে আমরা সবাই উপকৃত হতে পারতাম, ফলে তারাও সময় কম পেয়েছেন। আর আমরা তো আপনার বক্তা, আমরা তো সময় কম পাই, আমরা আমরা যেভাবে কথা বলি সেই কথাগুলো কিন্তু একেবারে মাঠের কথা। তাদের কাছ থেকে আমরা কিছুটা হলেও আপনার সেই জ্ঞানের বিষয়টা নিতে পারি এবং কীভাবে রাষ্ট্র চলা উচিত, রাজনীতি চলা উচিত, সেই বিষয়গুলো আমরা জানতে পারি। যাই হোক, তো এখন এখানে খুব চমৎকার আলোচনাগুলো হয়েছে এবং আমি খুব খুশি হতাম যদি সারাদিন ধরে এই কথাগুলো শুনতে পারতাম, কারণ আসলে এটা প্রয়োজন আছে। দুর্ভাগ্য যে আমরা এই রাজনৈতিক দলগুলো যখন আমরা এই ধরনের আলোচনা সভা সেমিনার করতে যাই ওই সেই সুযোগটা পায় না, কারণ অন্যান্য রাজনৈতিক নেতারাও সবাই সেখানে বক্তব্য রাখতে চান না, করে শুধুমাত্র সেমিনারে যারা বক্তব্য রাখেন তাদেরটা করতে পারলে ভালো হয়। যাই হোক, সময় নেব না, আমি যে কথাটা বলতে চাই মূলত আর কি, যে আমরা কিন্তু বয়স হয়ে গেছে, অনেক বয়স, আমরা এখন একেবারে বলা যেতে পারে বৃদ্ধ পর্যায়ে চলে যাচ্ছি। পরিবর্তন যদি আনতে হয় তরুণরা ছাড়া পরিবর্তন সম্ভব নয়। আমি এই দুঃখটাই করছিলাম নুরুর পাশে বসে বসে, যে আমরা এই যে এত সবাই আন্দোলন করছেন, তারা করছেন, আমরাও করছি, কিন্তু আমরা তরুণদেরকে সামনে কম দেখছি। এটা কারণটা কি? এটা অত্যন্ত গভীরভাবে ভাবা দরকার। এটা এই জন্য দরকার যে আজকে পরিবর্তন, সংগ্রাম, লড়াই, যুদ্ধ সবটাই করতে হবে তরুণদের। যে কথাটা আমি প্রায় সবসময় বলি, আমার অবান্তর থাকে এটা যে সেই যুবকেরা, তরুণরা কোথায়, কে আছো জোয়ান, হাও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এই কথাটা আমি বলার চেষ্টা করি সবসময়। তো ওই বিষয়টাকে একটু গুরুত্ব দিতে হবে, বিশেষ করে আজকের যে দলটা আছে এখানে, আপনার গণ অধিকার পরিষদ, এদের সঙ্গে যখন আমি প্রথম তাদের অফিসে যাই আমি অত্যন্ত আশান্বিত হয়েছি যে সেখানে তরুণদের সমাবেশ আছে প্রচুর। এখন যেটা প্রয়োজন যে অন্যান্য দেশের সব তরুণদেরকে সামনে নিয়ে আসা। আমি খুব কষ্ট পাই যখন দেখি যে একটা জঘন্যতম একটা ঘটনা ঘটেছে, একজন নারী বা একজন তার ছাত্রী নির্যাতিত হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের তরুণরা, ছাত্ররা সেটার প্রতিবাদে সামনে রাস্তায় নামে না, অথবা সমাজে, রাষ্ট্রে মানুষের ওই যে আজকে যে বিষয়টা আছে আপনার, তার সাংবিধানিক অধিকার হরণ করে নেওয়া হচ্ছে, মানবাধিকার হরণ করে নেওয়া হচ্ছে, কই? আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে সেইভাবে এই বিষয়ে আপনার কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না, রাস্তায় নামছে না। অথচ আমরা যখন পাকিস্তান আমলে ছাত্র ছিলাম, সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে কিন্তু ছাত্ররা সমাজের জন্যে, সমাজ পরিবর্তনের জন্যে, অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য, রাষ্ট্র পরিবর্তনের জন্য তরুণরা এসে অগ্রণী ভূমিকা পালন করেছে। এমনকি 90-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, সেখানেও কিন্তু নেতৃত্ব এবং আন্দোলনের মূল ভূমিকায় ছিল আপনার ছাত্ররাই। দুর্ভাগ্য আমাদের এখন পর্যন্ত আমরা সেই ধরনের, সেই তরুণদের, সেই যুবকদের, সেই ছাত্রদের সেই সামনে দেখতে পাচ্ছি না। তবে আমি আশাবাদী যে আজকে যে তরুণরা রাজনীতি এসছে, আমি অনেককে জিজ্ঞেস করেছি যে কি ব্যাপার, তোমরা
আজকালকার ছেলেরা আসে না কেন? আমি একদম আপনাদের একটা ছোট ছেলে ক্লাস টেনে পড়ে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের ক্লাসের ছাত্র বা তোমার বন্ধুরা কি হতে চায়, তো বলছে পলিটিক্স করতে চায়। আমি তো অবাক হয়েছি, বিস্মিত হয়েছি, কারণ যে স্কুলে সে পড়ে সেটা হচ্ছে সমস্ত বড় লোকদের স্কুল, ছেলেদের স্কুল। তাহলে কেন পলিটিক্স করতে চায়? তো যে পলিটিশিয়ানদের অনেক টাকা, হাসির কথা নয়। এখানে আপনাকে হিসাব করতে হবে যে এটা কারণটা কি, আজকে যে সমাজ তৈরি হয়েছে, আজকে যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে, আজকে তার চোখের সামনে সে দেখছে পলিটিশিয়ানদের নাকি এখন অনেক টাকা, অর্থাৎ যারা সরকারি দল করছে তারা এত বেশি বিত্তশালী হয়ে উঠেছে যে সেটা দেখে তাদের মনে হয় যে ওইটাই দরকার। আমরা যখন ছাত্র আমরা আকৃষ্ট হয়েছি যে সমাজ পরিবর্তনের কথা কে বলছে। আমাদের খুব বেশি আকৃষ্ট করতে সুকান্তের সেই কবিতা, অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। তখন শিশু ছিল।